আমি সেবক হতে চাই, তাদেরকে শাসন করতে চাই না। মানুষ আমাকে পচাবে যে ট্রাক হাতে পড়ে যাবে, ট্রাকের চাকা পাঞ্চার হয়ে যাবে। আমি তো একজন কোমল হৃদয়ের মানুষ, আমি শিল্পী মানুষ, আমি তাদের সাথে বসে ভাত খাবো? শোষক নেতা কোনো চান্স পাবে না। মনে হচ্ছে ট্রাকটা আমার জন্য বেস্ট। আমি যেহেতু ট্রাক নিয়ে তাদের কাছে যাবো, তো আমি বলতে পারবো যে এই যে দেখেন আমি আমার প্রতীক নিয়ে এসেছি। আর হচ্ছে যখন মানুষ আমাকে পচাবে যে ট্রাক হাতে পড়ে যাবে, ট্রাকের চাকা পাঞ্চার হয়ে যাবে, তখন তারাই আমার প্রচারণা করবে। সো আমার মনে হচ্ছে ট্রাকটা আমার জন্য বেস্ট। মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার বিপরীতে যারাই আছেন, তারাই আমার জন্য মূল প্রতিদ্বন্দ্বী। কেউই ছোট না, সবাই আমার থেকে অনেক বিজ্ঞ, এবং তারা বছরকে বছর আমার বয়সের থেকেও বেশি বয়স বছর ধরে তারা রাজনীতি করে আসছেন। তো তাদের বিপরীতে দাঁড়ানো এটা একটা কিন্তু সাহসের বিষয়। আপনাদের সবার কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো সেই দিক থেকে আমি বলবো, সবার থেকে আসলে আমি একটু লেস আছি, কিন্তু তবুও আমার কাছে মনে হয় যে আমার মা বোনরা, আমার গ্রামের মানুষরা, আমার তানুর গোদাগাড়িবাসী, মানে সারা বাংলাদেশের মানুষের মতো আমাকে তার থেকেও বেশি ভালোবাসে, কারণ আমি তাদের সন্তান। তো তারা আমাকে তাদের পাশে থাকার সুযোগ করে দেবে। সবার আগে উন্নয়ন তো পরে, আগে সবার আগে হচ্ছে আমি এই যে একটা শাসনের মধ্যে, আমার এই যে আমার একটা শাসনের মধ্যে এই এলাকাবাসী আছে, একটা মানে মনে হচ্ছে যে একটা মানে কাকপক্ষীয় মানুষকে ভয় পায়, যারা নেতারা আছেন তাদেরকে ভয় পায়। তো আমার কাছে মনে হয়েছে যে এই এলাকাবাসীকে আমি যখন আমি যদি নির্বাচিত হই, তারা যদি আমাকে সম্মানিত করেন, আমি তাদের সাথে বসে ভাত খাবো, ততটুকু মানে ততটুকু ফ্লেক্সিবল তারা ফিল করবে আমার সাথে। মানে আমি সেবক হতে চাই, তাদেরকে শাসন করতে চাই না। চাপ তো অবশ্যই আছে, এই জন্যই আমি মনে করেছি আমার এখানে শক্তিটা কিছুটা হলেও বেশি অন্য সবার থেকে, কারণ আপনারা আমার পাশে আছেন। আপনারা আমার পাশে থেকে যদি দেখেন যে আমার এলাকায় কোনো সহিংসতা হচ্ছে, আমি তো একজন কোমল হৃদয়ের মানুষ, আমি শিল্পী মানুষ, আমি তো নিশ্চয়ই কারো মানে কাউকে ক্ষতি করার মনমানসিকতা রাখবো না, কিন্তু যদি অন্য কেউ রাখে সেটা, বা আমার কর্মী যারা থাকবে, আমার হয়ে যারা কাজ করবে, তাদেরকে যদি বিন্দুমাত্র হুমকি ধামকি, যদিও অনেক দেওয়া হচ্ছে, তারপরেও যতটুকু দেওয়ার চেষ্টা করবে, অথবা আমার পথসভায় আমার সভায় যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, এই সাংবাদিক ভাইরাই আসলে সেগুলোর প্রোটেস্ট করবে, তারা তুলে ধরবে সারা বাংলাদেশের সামনে এবং সারা বিশ্ববাসী দেখবে। এবং আমি আমার বিশ্বাস যে এইবার নির্বাচন ফেয়ার হবে প্রতিবারের মতন, এবং পুলিশ বাহিনী খুবই তৎপর, প্রশাসন অনেক তৎপর, তারা মাঠে সার্বক্ষণিক আছে। আমি যখনই বলেছি যে ওখানে আমার একটু প্রবলেম হচ্ছে, তারা ছুটে গেছে। তো আমার মনে হয় এই সমস্ত শোষক নেতা কোনো চান্স পাবে না।